টপ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভির সাপ্তাহিক আয়োজন টপ নিউজ দেখার জন্য বরাবরের মতো এবারও আমাদের মাঝে একজন অতিথি উপস্থিত আছেন সামগ্রিক বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য আপনার সাথে পরিচয় করে দিচ্ছি বিশিষ্ট সাংবাদিক জনাব নজরুল ইসলাম বাসন সাহেবের সাথে আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে আপনাকে ধন্যবাদ আমাকে আনার জন্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা প্রথমেই দেখে নেব এ সপ্তাহে বাংলা সংবাদপত্রগুলোর প্রধান প্রধান শিরোনাম কী ছিল প্রথমে আমার হাতে আছে সাপ্তাহিক পত্রিকা তাদের শিরোনাম পুনরায় বিজয়ের পথে করবিন পাশাপাশি তারা আরেকটি শিরোনাম করেছে ড্রাইভিংয়ের সময় মোবাইল ব্যবহারের শাস্তি দ্বিগুণ ছয় পয়েন্টের পাশাপাশি দুইশো পাউন্ড জরিমানা এরপরে আমার হাতে আছে সাপ্তাহিক বাংলা সংলাপ তাদের শিরোনাম লন্ডনে কম মূল্যে বাসা আরেকটি শিরোনাম করেছে কর্পিনের চেয়ে তেরেসার উপর বেশি আস্থা ব্রিটিশদের এরপরে আমার হাতে আছে পাক্ষিক ব্রিকলেন তাদের শিরোনাম স্বেচ্ছাসেবী সংগঠনের ছদ্মবেশী বাড়ছে উগ্রবাদ পাশাপাশি তারা আরেকটি শিরোনাম করেছে আবাসন সমস্যা ছিন্ন হচ্ছে পারিবারিক বন্ধন এরপর আমার হাতে আছে সাপ্তাহিক বাংলা পোস্ট তাদের শিরোনাম বাড়ি ভাড়ার নতুন স্কিম পাশাপাশি তারা আরেকটি শিরোনাম করেছে গাজায় মগ্ন তরুণ প্রজন্ম সুপ্রিয় দর্শক এরপরে আমার হাতে আছে সাপ্তাহিক জনমত যাদের শিরোনাম লুৎফরের ভয়ে সমাবেশ পাতিল লেবার লিডারশিপ নির্বাচনী প্রচারণা টাওয়ার হ্যামলেসে এলেন্না জেরামি করবিন আরেকটি শিরোনাম করেছে তারা আগেভাগে মাঠে রাবিনা খান টাওয়ার হ্যামলেস মেয়র নির্বাচন দু হাজার আঠারো আমার হাতে আরেকটি সাপ্তাহিক পত্রিকা রয়েছে সুরমা যাদের শিরোনাম লন্ডনের নাইপ ক্রাইম বৃদ্ধি অকালে প্রাণ যাচ্ছে অসংখ্য তরুণের পাশাপাশি তারা আরেকটি শিরোনাম করেছে ছয় পয়েন্টের পাশাপাশি দুইশো পয়েন্ট জরিমানা নতুনদের লাইসেন্স পাতিল সর্বশেষ আমার হাতে আছে সাপ্তাহিক বাংলা মিরর যাদের শিরোনাম ও ইসিডি ইন ব্রেকজিট ওয়ার্নিং ইউ টার্নস অ্যাজ এ রিভাইস ইউকে গ্রোথ ফোরকাস্ট সুপ্রিয় দশক আমরা দেখে নিলাম সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনামগুলো এবার আমরা চলে যাব আলোচনায় প্রথমে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে লন্ডনে নাইফ ক্রাইম বৃদ্ধি যেটির কারণে অনেক তরুণ অকালে প্রাণ হারাচ্ছে এবং এই নাইফ ক্রাইমের শীর্ষে রয়েছে যদি উল্লেখ অন্য একটি বাড়া তারপরেও বাঙালি উদ্দেশিত টাওয়ার হ্যান্ডলেস এবং নিহম বাড়া এই নাইফ ক্রাইমের শিকার হচ্ছে সবচেয়ে বেশি এবং চব্বিশ বছরের কম বয়সী তরুণরাই এই সমস্যার সম্মুখীন হচ্ছে এবং তারা অনেক সময় নিজেদের ব্যবহৃত চুরিতেই আহত হচ্ছেন কিংবা নিহত হচ্ছেন এই বিষয়টিকে আপনি কেভাবে মূল্যায়ন করবেন প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শকদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমার বক্তব্য নাইফ ক্রাইমটা এখন যে বৃদ্ধি পেয়েছে আমরা মূল কথাটা যেটা বলা হচ্ছে যে সেটা এখন বৃদ্ধি পেয়েছে এই বৃদ্ধি পাওয়ার বিভিন্ন কারণ আছে সামাজিক অস্থিরতা আছে তরুণদের অস্থিরতা আছে তারপরে গ্যাং ফাইটের ব্যাপারটা আছে আধিপত্য বিস্তারের ব্যাপার আছে এই সব কিছু মিলায়া তরুণদের মধ্যে আপনি উল্লেখ করেছেন যে চব্বিশ বছরের নিচে যাদের বয়স এখন এই তরুণরা ইয়া আসলে নাইফ ব্যবহার করতেছে মানে ছুরি চাকু ব্যবহার করতেছে এটা একটা ভয়াবহ ব্যাপার এবং এ ব্যাপারে আমার মনে হয় আপনি দেখেছেন যে মেয়র সাদিক খান একটা বিরাট ভূমিকা নিচ্ছেন বলে চারশো হাজার পাউন্ডের একটা তহবিল ঘোষণা করেছেন নাইফ ক্রাইম প্রতিরোধে নাইফ ক্রাইম প্রতিরোধে আসলে শুধু এইটা বোধহয় উনার নতুন কোনো পরিকল্পনা নিয়ে উনি আসতেছেন কিন্তু টাওয়ার হ্যামলেটসেও কিন্তু নাইফ ক্রাইম এক সময় বেড়ে গিয়েছিল এবং বর্তমান যে পরিসংখ্যান সেই অনুযায়ী টাওয়ার হ্যান্ড এবং নিহম বরা যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে আছে প্রথম স্থানে আছে ল্যাম্বেদ বরা ল্যাম্বেতে তো সাংঘাতিকভাবে এটা এটার প্রাদুর্ভাব ছিল এবং টাওয়ার হ্যামলেটসেও ছিল কিন্তু টাওয়ার হ্যামলেটসে বা পুরা লন্ডনে যখন এই নাইফ ক্রাইম নিয়ে আন্দোলন শুরু হয় বিভিন্ন সময়ে বিভিন্ন তরুণ যখন মারা যায় তাদের মা ক্যাম্পেইন শুরু করেন তারপরে যে স্টিফেন লরেন্স যখন মারা যায় স্টিফেন লরেন্সের এই ক্রাইমের পরে তার খুনের পরে এটা একটা বিরাটভাবে জা খুনি দেয় লন্ডনে এবং এটা লক ম্যাকফারসনের একটা রিপোর্টও আসে এইটার এখন যে নাইফ ক্রাইমের বিরুদ্ধে যে আন্দোলনটা সেটার একটা সামাজিক আন্দোলনে কিন্তু পরিণত হয়েছিল এবং নাইফ ব্যান্ড করা হয় একটা সময়ে নাইফটা ব্যান্ডও করা হয় তো কাজেই যে নাইফ ক্রাইমের ব্যাপারে সাদিক আর কিন্তু একটা বিরাট ভূমিকা নিতে হবে শুধু লন্ডনে নয় যে লন্ডনের যে আনাচে কানাচে কিন্তু নাইফ ক্রাইম আছে। তরুণদের মধ্যে আর টাওয়ার্সে তো আমরা বিভিন্ন সময় দুঃখজনক ঘটনা দেখেছি আমরা দেখেছি যে সেন্ট পলসে একটা ছাত্র কয়েক আজমল আজমল বছর দুই এক আগে এসে মারা গিয়েছিল এটা ব্রিলিয়েন্ট ছিল এর আগেও আমরা অনেক ঘটনা এইভাবে দেখেছি স্বল্প সময় তো কিছু আলোচনা করা সম্ভব নয় তবে এটার ব্যাপারে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে এর সাথে আমার মনে হয় আরেকটা বিষয় জড়িত সেটা হচ্ছে মাদকদ্রব্যের ব্যবহার বিশেষ করে টাওয়ার হেমলেস এবং নিউহাম কি এইসব বাড়াতে যে মাদকদ্রব্য ব্যবহার তরুণ তরুণের নেশার দিকে আসক্তি বেড়ে যাচ্ছে তাদের দুটো খুব সম্ভবত রিলেটেড আসলে গ্যাং ফাইটটা হয় কয়েকটা বিষয় এর মধ্যে ড্রাগস একটা বিষয় আধিপত্য বিস্তার একটা বিষয় এবং টাকা পয়সা নিয়ে মারামারি একটা বিষয় আছে এলাকা দখল নিয়ে এরিয়া দখল নিয়েও একটা ব্যাপার আছে তো নাইফ ক্রাইম এটার সাথে অবশ্যই একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত তো যে অস্ত্র হিসাবে নাইফ ব্যবহার করা হয় মাদকের ব্যাপারটা আপনি যেটা বললেন টাওয়ার একটা ইয়ে ছিল প্রোজেক্ট ছিল ডিলারে ডে এবং টাওয়ার হ্যামলেটসের মানে ড্রাগের ব্যাপারে বেশ আগে থেকে মানে বছর বিশেক আগে থেকে যে সকল সময় যে রেজিমি এসেছে যে দলি এসেছে ড্রাগ প্রতিরোধের ব্যাপারটা কিন্তু একটা তারা টপ প্রায়োরিটি ছিল সব সময় সময় ছিল সব সময় ছিল এখনও আছে এখনও আছে এবং এটার ব্যাপারে পুলিশ আমার মনে হয় যে বেঙ্গে ফরমার কাউন্সিল অফিসার আমি যেটা বলতে পারি আমি পুলিশের যথেষ্ট তৎপরতা দেখেছি এবং পুলিশ সদস্য বিশেষ করে টাওয়ার হ্যান্ডেলসবার আমি জানি যে পুলিশ সদস্যের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে শুধুমাত্র অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ারটা রোধ করার জন্য এর মধ্যে নাইফ ক্রাইম ড্রাগ বলেন কিংবা অন্যান্য যেগুলো ক্রাইম আছে ওগুলো নিয়ন্ত্রণে প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে দেখলে আপনার আগে র্যাপিড রেসপন্ড টিম ছিল তারপরে আপনার কমিউনিটি পুলিশ ছিল পুলিশের সংখ্যা বৃদ্ধি করা হয়েছিল এগুলো ঠিকই আছে কিন্তু এই যে আদিম ব্যাপারটা এই যে ড্রাগসের যে রুটটা এটা কিন্তু দারিদ্র থেকেই আসে দারিদ্র পীড়িত এলাকাতেই কিন্তু এটা একটা একটা হচ্ছে সফট টার্গেট যে দারিদ্র পীড়িত এলাকার তরুণ তরুণীরা এইগুলাতে বেশি এক্ষেত্রে কি পরিবার একটা বিশেষ ভূমিকা পালন করতে পারে না আপনার কি মনে হয় পরিবার তো অবশ্যই যখন তার নজরে এটা আসে যখন তখন ভূমিকা পালন করে কোনো কোনো পরিবার হয়তো সাকসেসফুলও হয়েছে কিন্তু সামগ্রিকভাবে এটা সম্ভব না কারণ যখনই কোনো ছেলে বা মেয়ে মানে একটা বাউন্ডারি ক্রস করে চলে যায় তখন তাকে ফিরিয়ে আনা কিন্তু খুবই কষ্টকর ব্যাপার আমরা আশা করবো কোনো সম্ভাবনাময় তরুণ তরুণী যাতে এই অবঘাতের শিকার না হয় আমরা পরবর্তী আরেকটা বিষয় যেটা মধ্যবিত্তদের জন্য সুখবর বই এনেছেন মেয়র সাদিক না লন্ডন মেয়র কম মূল্যে লন্ডনে বাসা ভাড়া পাওয়া যাবে বলে একটা বিশেষ স্কিম তিনি ঘোষণা করেছেন যে স্কিমের আওতায় বিশেষ করে বার্ষিক যদি ইনকাম পঁয়ত্রিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজারের মধ্যে হয় তাহলে তারা দুই বেডরুমের একটা বাসা ভাড়া নিতে পারবে বাজার মূল্যের চেয়ে এক হাজার পণ কমে এই বিষয়টাকে আপনি পজিটিভ না নেগেটিভ কোন দৃষ্টি থেকে দেখবেন প্রথমত এটা হচ্ছে যে অ্যাফোর্ডেবল রেন্টিংয়ের পারপাসটা এটা সাদিক খানের মেয়র সাদিক খানের একটা ভূমিকা যেটা মানে ওয়ার্কিং কাপুল দ্বারা আছে ওয়ার্কিং কাপুলদেরকে অবশ্যই বিশেষভাবে সহযোগিতা করবে কারণ লন্ডনে বাড়ি তো আকাশ চুম্বি তারপরে অ্যাফোর্ডেবল হোম নাই প্রপার্টি লার্ডারে নতুন যেতে পারতেছে না কাজেই এই ধরনের যে স্কিম নেওয়া হচ্ছে এটা আমার মনে হয় যে শুধু স্কিম নেওয়া না এটা আশু বাস্তবায়ন করতে হবে এবং এক্ষেত্রে একটা মূল ইস্যু হচ্ছে যদি নতুন বাড়ি নির্মাণ করা না হয় নতুন ফ্ল্যাট নির্মাণ করা না হয় তাহলে কিন্তু কীভাবে কম মূল্যে দেওয়া সম্ভব হবে কিন্তু এই বিষয়ে কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বেশ কিছু স্কিম আছে যেমন ধরেন বিভিন্ন বাড়ায় যেটা পরিত্যক্ত আবার করতে হচ্ছে এইগুলোকে বসবাস উপযোগী করে দেয়া হচ্ছে তারপরে নতুন বাড়িগর যে শুধু বানানোর জন্য তো প্রচুর জমির দরকার আছে ফ্যাসিলিটিস দিতে হবে সবকিছু মিলায় কিন্তু তারপরেও যে মানে লন্ডনের যে আবাসিক এলাকাগুলোতে পরিত্যক্ত বাড়িঘর এবং অফিস বিল্ডিংকেও বাড়িতে মানে ফ্ল্যাটে রূপান্তরিত করা হচ্ছে তো বিভিন্ন ধরনের স্কিম আছে এইগুলো বাস্তবায়িত হলে অন্তত চাপ কিছুটা কমানো সম্ভব হবে সেটাই চেষ্টা করছেন আমাদের মেয়র সাদিক খান পরবর্তী আরেকটা বিষয়ে আমি আলোক আলোকপাত করতে চাই সেটা হচ্ছে গাড়ি চালানোর সময় চালকরা মোবাইল ফোন ব্যবহার করেন এবং যার কারণে দুর্ঘটনার সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পায় এবং অনেক মারাত্মক দুর্ঘটনা অতীতেও ঘটেছে এ বিষয়ে সরকার এখন নতুন পরিকল্পনা নিয়েছে যে সেটা হচ্ছে গাড়ি চালানো অবস্থায় যদি মোবাইল ফোন ব্যবহার করা হয় তাহলে ছয় পয়েন্টের পাশাপাশি দুইশো পাউন্ড জরিমানা করা হবে এমনকি নতুন যারা ড্রাইভার তাদের লাইসেন্স পর্যন্ত বাতিল করা হবে আপনার কি মনে হয় এর ফলে সড়ক দুর্ঘটনা অনেক প্রতিরোধ করা সম্ভব হবে আইনের প্রয়োজন আছে আইনের কড়াকড়িরও প্রয়োজন আছে প্রয়োগেরও ব্যাপার আছে এবং আমার মনে হয় ড্রাইভার যারা তারা এ ব্যাপারে আরও সাবধান হবেন কারণ ফাইনের ব্যাপারটা তো অবশ্যই তাদেরকে সচেতন করার জন্য আমার মনে হয় একটা বিশেষ উদ্যোগ এই যে আপনার এই যে মোবাইলে কথা বলা তারপরে আপনার মোবাইল দেখে দেখে গাড়ি চালানো এইটা তো মানে এখনকার একটা সাংঘাতিক ধরনের মারাত্মক একটা প্রক্রিয়া চলছে এটা একটা দুর্ঘটনা হয়ে দাঁড়িয়েছে কিন্তু ড্রাইভারদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অবচেতন মনে মানে মোবাইলে কথা বলতেছে 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 সামনে মানুষ আসছে গাড়ি আসছে সাইকেলিস্ট তো অনেক সাইকেলিস্টও মারা গেছে মারা গেছে বিশ্বের লন্ডনেই অনেক সাইকেলিস্ট মারা গেছে জি তো এই ক্ষেত্রে পুরাতনদের জন্য যেটা করা হচ্ছে তাদের জরিমানা এবং পয়েন্টের পাশাপাশি ছয় মাসের জন্য ড্রাইভিং নিষিদ্ধ করার বিধান রাখা হচ্ছে আমরা আশা করব যারা গাড়ি চালান তাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে প্রতিটি জীবনই মূল্যবান সুতরাং নিজে সতর্ক থাকুন এবং প্রাণ বাঁচান মেসেজ যাবে অবশ্যই এটা সরকারের একটা সরকার অনেক নানাভাবে চেষ্টা করেছে কিন্তু ড্রাইভারদেরকে সচেতন করার জন্য কিন্তু কোনো মতেই সম্ভব হচ্ছে না বিশেষ করে মোবাইল ব্যবহারটা কোনো তারা কমাতে পারছে না আরেকটা বিষয়ে আমি টাওয়ার হ্যামলেস মেয়র নির্বাচন যেটা অনুষ্ঠিত হবে দু হাজার সেখানে একজন বাঙালি প্রার্থী যিনি অতীত প্রার্থী হয়েছেন সাবেক মেয়র প্রার্থী রাভিনা খান উনি নতুন করে আবার প্রচারণা শুরু করছেন বলা যায় উনি একটি সমাবেশ করেছেন অলরেডি পপুলার এরিয়াতে সেখানে অনেকে এসেছেন এবং তাকে সমর্থন দানের কথা বলেছেন আপনার কি মনে হয় মেন স্ট্রিম দলের বাইরে গিয়ে বিশেষ করে লেবার গিয়ে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে উনি কতটুকু সফল হতে পারেন আমার মনে হয় এই ব্যাপারে খুব আর্লি হয়ে যাবে আমাদের কোনো কোনো ধরনের মন্তব্য বা কোনো ধরনের আমরা যদি এইভাবে বলি এটা যে রাবিনা খান আগামী নির্বাচনে একজন প্রার্থী হতে পারেন এই ব্যাপারে তিনি কিছু সুধীজনকে ডেকেছেন এবং তাদের সাথে মত মতবিনিময় করেছেন তবে আপনার প্রশ্নটা কিন্তু খুবই একটা জুরালো প্রশ্ন যে মেইন স্ট্রিম পার্টিগুলোর বাইরে আপনি গিয়ে বিজয়ী হয়ে আসতে পারবেন কি না এখন এটা নির্ভর করবে যে ইলেকশনের সময় ইস্যুগুলোর উপরে আপনি যদি এই এলাকার যে সবসময়ই যদি আপনি একটু ইতিহাস দেখেন তাহলে যে বাঙালির যে রাজনৈতিক উত্থান যেটা আজ থেকে ৩০ বছর ৩২ বছর আগে এই স্বতন্ত্র প্রার্থী কিন্তু প্রথমে লেবার পার্টি নমিনেশন না দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসাবে নুরুলক কিন্তু প্রথম কাউন্সিলর হয়েছিলেন চ্যালেঞ্জ করে তারপরে তো আমরা তো নিকট আমরা দেখেছি দুইবার যিনি হয়েছিলেন তাকেও আমরা দেখেছি তো এটা কিন্তু নির্ভর করে পরিস্থিতির উপরে রাজনৈতিক পরিস্থিতির উপরে অনেকটা ক্যান্ডিডেটের উপরে ক্যান্ডিডেটের সফলতা সক্ষমতার উপরে নির্ভর করে কাজেই আমার মনে হয় যে কোনো ব্যক্তির পক্ষে বা বিপক্ষে এখন মানে মন্তব্য করা টু আর্লি আপনার মতে লোকাল ইলেকশানগুলোতে বারার কিংবা কাউন্সিল নির্বাচনে আপনার যেটা বলতে চাচ্ছেন আমার যুদ্ধ ধারণা যে প্রধান যে ইস্যুগুলার দেশের যে মেইন মেন ইস্যুগুলা তার চেয়েও আঞ্চলিক যে ইস্যু সেই ইস্যুতে কে কতটুকু সফল কে কতটুকু দিতে পারবে সে বিষয়গুলোই বোধহয় ভোটাররা বেশি চিন্তা ভাবনা করেন এইটা ট্র্যাক রেকর্ডে আপনি দেখেন যে গ্রিন বো এলাকাতে মনে করেন আপনি রেসপেক্ট পার্টি তারা কিন্তু একজন এমপি নির্বাচিত করে ফেললো জর্জ গ্যালোয়েকে জর্জ গ্যালোয়ে জর্জ গ্যালোয়ে নির্বাচনের সময় তিনি বলেছিলেন যে আমি যদি নির্বাচিত হই তাহলে আমি এক টার্ম থাকবো এবং পরবর্তীকালে আমি কোনো বাঙালিকে আমি মনোনয়ন দিয়ে যাব এই সুযোগটাই কিন্তু লেবার পার্টি পরবর্তীতে গ্রহণ করেছে এবং রোশনার আলীর মতো একজনকে তারা মনোনয়ন দিয়েছিল যার দরন রোসনার আলী দ্বিতীয়বারের মতো এখন পাশ করে আসছেন তো কাজে একটা লিগেসি আছে রেসপেক্ট পার্টি আপনি মনে করেন বারো জনের মতো তারা এক সময় কাউন্সিলার নির্বাচিত করেছিল টাওয়ার এমস ফার্স্ট বুধয় ষোলো সতেরো ষোলো সতেরো জন ছিল এটা এটা কিন্তু ব্রিটেনের রাজনীতির ইতিহাসে এবং ব্রিটেনের যে চলমান রাজনীতিতে কিন্তু এটা বিরাট একটা ফ্যাক্টর এটা কিন্তু এটা নিয়ে কিন্তু গবেষণা করা যায় এটা কেন হচ্ছে এটা কিন্তু ইউনিভার্সিটিগুলার আমার মনে হয় রিসার্চের একটা ব্যাপার এটা খুব আঞ্চলিক পর্যায়ে এবং শুধুমাত্র যে যে দলটি ওই বাড়ার মধ্যেই কার্যক্রম চালায় তাদের এত বিশাল সাফল্য অন্য কোনো বাড়াতে হয়তো বা দেখা যায়নি কিংবা পুরো ব্রিটেনে কিন্তু আপনি ধরনের কোনো নজির নাই এখানে কেন এটা হচ্ছে ধন্যবাদ আপনাকে আমরা আরেকটা বিষয় যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে সারা বিশ্বে এখন উগ্রবাদের চরম ঝুঁকিতে আছে এবং পাকি ব্রিগলেন তারা রিপোর্ট করেছে স্বেচ্ছাসেবী সংগঠনের ছদ্মবেশে বাড়ছে উগ্রবাদ তারা ম্যানচেস্টারে আইএস সমর্থকদের হাতে নিহত ইমাম জালাল ছেলের একটা বক্তব্যকে উদ্ধৃতি করে এদ্রোডের একটা নিউজ তারা করেছে সেখানে ইমাম জালাল ছেলে বলছেন যে সন্ত্রাসীদের সমর্থকরা স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী ছদ্মবেশে ছদ্মবেশ নিয়ে তরুণদের মৌলবাদের দিকে আকৃষ্ট করছে আপনার কী মনে হয় এক্ষেত্রে আমরা দেখেছি অতীতে অনেক বাঙালিও কিন্তু আইএসএ যোগ দেওয়ার জন্য সিরিয়াতে কিংবা তুরস্ক হয়ে সিরিয়াতে গিয়েছে কিংবা ইরাকে যুদ্ধ করছে আপনার কী মনে হয় এই ত্রাণ দেওয়ার নাম করে কিংবা চ্যারিটির নাম করে আসলে কি তরুণরা মৌলবাদের দিকে ঝুঁকছে কিনা আমি যখন টাউন এন্ড কাউন্সিলে আমি চাকরি করতাম তখন আমি প্রিভেন্ট ভায়োলেন্ট এক্সট্রিমিজম একটা প্রজেক্ট হোম অফিসের ছিল সেটার সাথে আমার ওই ট্রান্সলেশন বিষয়ে অনেক বিষয়ে আমি কাজ করেছি তো সেই অভিজ্ঞতা থেকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আইএস বা ইসলামিক স্টেটের যে কাজগুলা হচ্ছে এগুলা কিন্তু আজকে থেকে হচ্ছে না এগুলো আরও অনেক পেছনের ইতিহাস আছে এবং এরা কিন্তু টিনেজ ছেলে মেয়েদেরকে ধরে ১৪ পনেরো বারো বা এই ধরনের মানে যাদের ব্রেইন ওয়াশ করা সহজ হবে আপনাকে যদি বেতনাল গ্রিনের যে তিনটা তিন তিন তরুণী যারা গেল এর মধ্যে একজনের আইনজীবী যিনি মাধ্যমে আসছেন যিনি সম্প্রতি বোমা হামলায় মারা গেছেন খাদিজা খাদিজা খাদিজার যে আইনজীবী তার সাথে আমাদের ব্যক্তিগতভাবে কয়েকটা ইন্টারভিউ নিয়েছি তার কাছ থেকে যেটা আমরা জেনেছি যে এদেরকে এই আরো আগে দুই বছর এক বছর আগে থেকে এদেরকে গ্রুমিং করা হয়েছিল এবং একটা পনেরো ষোলো বছরের ছেলে বা মেয়ের যে মন মানসিকতা থাকে তাকে যদি আপনি গ্রুমিং করেন বিভিন্ন ধরনের অবাস্তব স্বপ্ন দেখান রূপকথার জগতে নিয়ে যাবেন সেটা দেখান এবং সেটা কিন্তু শুধু ইসলামিক স্টেটের জন্য না অনেক রাজনীতিতেও দেখা যায় যে আপনার এই বয়সের টিনেজাররা কিন্তু যুগ দেয় আর শত শত ছেলে মেয়েরা এটা তাদের চোখে ওই সময় একটা রঙিন স্বপ্ন থাকে তারা অনেক কিছু করতে পারবে কিংবা সমাজটাকে পরিবর্তন করে ফেলতে পারবে এই ধরনের একটা চিন্তা ভাবনা তাদের মাথার মধ্যে সব কাজ করে এবং এই সুযোগটাই নেই ধর্মীয় উগ্রবাদীরা বলেন কিংবা সন্ত্রাসের পথে যারা যায় কিংবা নেশার জগতে যারা ডুবে যায় তারা কিন্তু এই বয়সটা থেকেই তাদের গতিপ্রকৃতি যেটা আমি আগে বলছিলাম যে লোকাল গভর্নমেন্টে কাজ করার সুবাদে আমাদের যে অভিজ্ঞতা সেটা হচ্ছে যে এই যে বাচ্চাদেরকে তারা কি করে ফিশ অ্যান্ড চিপস খাওয়ায় ইসলামের নামে আলোচনা করার জন্য তাদেরকে নিয়ে গ্রুপিং করে তাদেরকে বিভিন্ন ধরনের মানে স্বপ্ন দেখায় একটা স্বপ্নের জগতে তাদেরকে নিয়ে যায় তখন এই বাচ্চাটা কিন্তু যখন আস্তে আস্তে বড়ো হয় সে উগ্রবাদের দিকে চলে যায় এবং তার ফ্যামিলি যখন অনেকটা বয়ে এবং এই ধরনের কোনো কাউন্সিলিং আমাদের ফ্যামিলির জন্য নাই মানে আপনার বা আমার ছেলে মেয়ে যখন এই ধরনের পথে পা বাড়ায় আমাদের জন্য তো কোনো কাউন্সেলিংয়ের ব্যবস্থা নেই কোনো ট্রেনিং প্রাপ্ত লোকের ব্যবস্থা নাই যেমন আজকে এই সমস্যাটা সমাধান করতে হলে পুলিশ স্কুল আমাদের মসজিদ আমাদের ইমাম সাহেবরা আমাদের কমিউনিটি অর্গানাইজেশনের লোকেরা সবার ফ্যামিলি ফ্যামিলিসহ পরিবার সহ কিন্তু এই ট্রেনিং প্রাপ্ত লোকেরাই কিন্তু একমাত্র এই সমস্যা সমাধানে কাউন্সেলিং করতে পারে পরিবারকে যেভাবে পারে ছেলে মেয়েদেরকে এভাবে সেইভাবে পারে অনেক ইনফরমেশন আছে যেটা মা বাবা জানে না অনেক ইনফরমেশন আছে যেটা পুলিশ জানে না এ প্রসঙ্গে আমি আপনাকে স্মরণ করে দিতে চাই খাদিজাদের ফ্যামিলি কিংবা ওই তিনজন যে তিনজন কিশোরী বেদনাগিনী একাডেমিতে চলে গেছে তাদেরকে কিন্তু দুই মাস আগেই স্কুল কর্তৃপক্ষ থেকে ছিঁড়ে দেওয়া হয়েছিল অনেক ব্যাপার এখানে যে খুঁতটা রয়ে গেছে সেটা হচ্ছে ওই শিক্ষার্থীদের মাধ্যমে চিঠিটা পাঠানো হচ্ছে ফ্যামিলির কাছে যে শিক্ষার্থীরা অলরেডি তাদের ব্রেন ওয়াশ হয়ে গেছে সুতরাং তারাই কিন্তু চিঠিগুলো গায়েব করে ফেলেছে ফ্যামিলিকে দেয়নি তো এই জায়গাটাতে সরকার আরও দৃষ্টি দেওয়া উচিত বিশেষ করে যাতে স্কুলের সাথে অভিভাবকদের একটা সরাসরি যোগাযোগ সৃষ্টি হয় এটা আমি আপনাকে বললাম যে শুধু আপনার অভিভাবক বা স্কুল পুলিশ কমিউনিটি অর্গানাইজেশন লোকাল গভর্নমেন্ট সব মিলাই একটা কোর্ডিনেটেডভাবে এই 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 সমস্যার মোকাবেলা করতে হবে এটা এককভাবে স্কুল বা পুলিশের দ্বারা সম্ভব নয় একেবারেই সম্ভব নয় এবং এটা সচেতনতা বৃদ্ধি করতে হবে এই যে এখন যারা যে দুইটা মেয়ে বা আটশোর মতো গেছে আটশোর মতো ব্রিটিশ আইএসএ যোগ দিয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং এটা কিন্তু এই বয়সেরই এই বয়সের ছেলে মেয়েরা গেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আরেকটা বিষয় নিয়ে যেটা আলোচনা করতে পারি সেটা হচ্ছে পাক ভারত বিরোধের যে সার্ক শীর্ষ সম্মেলন অনুচ্ছিত আমরা লন্ডনে ব্রিটেনের বাইরে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটা আপনি জানেন উড়িগড় একটা সেনা ক্যাম্পে হামলার জের দরে ভারত পাকিস্তান মুখোমুখি এবং ভারত পাকিস্তান মুখোমুখি মানেই হচ্ছে উপমহাদেশের একটা রাজনীতি তথা এশিয়ার একটা রাজনীতিতে নতুন একটা মেরুকরণ এই বিষয়টাকে আপনি কীভাবে দেখবেন আপনার কি মনে হয় আদৌ কোনো ধরনের যুদ্ধের সম্ভাবনা আছে কি না এই ব্যাপারে আমার কিন্তু অন্য ধরনের মতামত আছে আমি জানি না আপনি কিভাবে নেবেন সেটা আপনাকে প্রথমেই দেখতে হবে যে যতটা পাক ভারত যুদ্ধ হয়েছে এর আগে অনেক যারা গবেষক এই নিয়ে তারা বলেছেন যে নির্বাচনের আগে যে কোনো মানে পাকিস্তানের অথবা ভারতের তারা এই ধরনের একটা ইস্যু তৈরি করে একটা ইস্যু তৈরি করে এবং একটা বীরত্ব দেখায় বীরত্ব দেখায় এবং এইটা আপনি হয়তো দেখেছেন যে এই উরির ঘটনার আগে ওপরে আপনার অমিতাভ বচ্চনের মতো শাহরুখ খানের মতো অভিনেতাদের বক্তব্য ব্যবহার করা হচ্ছে যে ঠিক আছে যুদ্ধ যদি চাও আমরা যুদ্ধ করব লেস ডু ইট এটা কি ছেলে খেলা একটা যুদ্ধে কত প্রাণহানি হয় এবং সাধারণ মানুষ মারা যায় এবং আশঙ্কার কথা হচ্ছে দুই দেশের কাছে কিন্তু পারমাণবিক অস্ত্র আছে যে পারমাণবিক অস্ত্র যদি ব্যবহৃত হয় শুধু পাক ভারত যে আক্রান্ত হবে সেটা না সারাউন্ডিং যে অন্যান্য দেশগুলো বাংলাদেশ মিয়ানমার নেপাল শ্রীলঙ্কা তারাও কিন্তু আক্রান্ত হতে পারে এই পারমাণবিক অস্ত্রের কারণে এখনও আপনার যে হিরসীমা নাগাসাকিতে যে আপনার আমেরিকান বোমার যে ভয়াবহ একটা রেশ এখনও আছে এখনো চলতেছে এখনো চলতেছে আপনি যে আপনি যদি আরও একটু আমাদের আমাদের যে যুদ্ধ হয়েছিল এই যুদ্ধের কিন্তু যে ভয়াবহ একটা পরিণতি এখনও রেস্ট চলতেছে এগুলা কিন্তু খুবই আপনার অগোচরে চলতেছে আমরা অনেক বিষয়ে কিন্তু সামনে আনি না বা সামনে আনার মতো অবস্থা আমাদের নাই হয়তো অনেক বিষয় আমাদের অজানা আছে চকের রোগ হইতো আপনার যুদ্ধের পরে কিন্তু চোখের অনেক অনেক মানুষের কিন্তু শারীরিক ভাবে প্রবলেম হয়েছে এটার এফেক্ট পড়েছে কিন্তু নবজাতা যারা সন্তানের উপর পড়েছে কিন্তু আমরা বইয়ে এখন পর্যন্ত বইয়ে বেড়াচ্ছি এফেক্ট আমাদের দেশে এখন পর্যন্ত আমরা কামনা করব যাতে এই ধরনের কোনো কিছু না হয় আমি সর্বশেষ একটা বিষয় নিয়ে যেটা আগামীকাল শনিবার লেবার দল ব্রিটেনের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল লেবার দলের নতুন নেতা নির্বাচিত ঘোষণা করা হবে বিশেষ করে যেহেতু অলরেডি যারা ভোট দেওয়ার যারা সদস্য তারা অলরেডি ভোট দিয়ে দিয়েছেন এবং ভোটের কাউন্টিং হচ্ছে কাল শনিবার সকালে নতুন নেতা নির্বাচিত হবে এবং সবগুলো অনেকটা সবগুলোই বলা যায় যতগুলো জনমত জরিপ হয়েছে সবগুলোতে বলা হচ্ছে যে জেরোমি করবিনই পুনরির্বাচিত হয়ে যাবেন আপনার কি মনে হয় জেরমি করবিনের অধীনে লেবার দল আরও সুসংগঠিত হবে এবং ভবিষ্যতে ক্ষমতায় যেতে পারবে প্রথম আপনি যে কথাটা বলছেন যে আগামীকালকে ওনার বিজয়ের সম্ভাবনা খুব প্রচুর এবং প্রথম এই কথা ধরে যদি আমরা যদি আলোচনা করি তাহলে আমাদেরকে বলতে হবে যে করবিন এর কোনো বিকল্প কিন্তু এখনও লেবার পার্টিতে হয় নাই যেটা ওয়েন বলতেছেন যে ওনার ওনার বিরুদ্ধে এই মুভটা নেওয়া খুব আর্লি হয়ে গেছে করবিনকে আরও সুযোগ দেওয়া উচিত ছিল করবিন কিন্তু যারা রাজনীতি করেন রাজনীতির দিকে যারা সজাগ দৃষ্টি রাখেন এবং যারা রাজনৈতিক মনস্ক যারা তাদের কাছে কিন্তু করবিন প্রধানমন্ত্রী না করবিন কিন্তু একজন পলিটিক্যাল লিডার একজন রাজনৈতিক দূরদর্শী নেতা আস্তে 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 উঠে আসে এখন তিনি শুধু লেবার পার্টি না ব্রিটেন না সারা দুনিয়াকে একটা বিকল্প দ্বারা রাজনীতির কথা আবার স্মরণ করিয়ে দিচ্ছেন আপনাকে আমাদের সময় সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান এই ধরনের যে মিডিয়ার ব্যাপারে আলাপ আলোচনার যে অনুষ্ঠানগুলা আমাদের টেলিভিশনে হচ্ছে অন্যান্য চ্যানেলে হচ্ছে আমি বাংলা টিভিকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের অনুষ্ঠান আরও আরও সময় নিয়ে আরো ভালোভাবে দর্শকদের কাছে উপস্থিত করার জন্য ধন্যবাদ ধন্যবাদ সুপ্রিয় দর্শক আবারও দেখা হবে আগামী শুক্রবার রাত দশটায় আপনাদের প্রিয় চ্যানেল বাংলা টিভিতে হাজির হব নতুন অতিথি নিয়ে এবং আলোচনা করব নতুন নতুন বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ